বাংলায় ভোট পরবর্তী হিংসার মামলা তদন্ত শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের সাথে সিআরপিএফ জওয়ানরা থাকছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, তা আরও বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে সিবিআই গোয়েন্দাদের নিরাপত্তার জন্য 4 কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 2 কোম্পানি থাকবে কলকাতায়, বাকি 2 কোম্পানিকে ব্যবহার করা হবে জেলায় জেলায় যখন তদন্তকারীরা যাবেন তখন। অনেকের মতে এর অর্থ স্পষ্ট, তা হলো বাংলার পুলিশের উপরে ভরসা করতে পারছে না অমিত শাহের মন্ত্রক, তাই কেন্দ্রীয় গোয়েন্দাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অনেকের বক্তব্য, বাংলায় ভোট পরবর্তী হিংসা দেখতে আসা জাতীয় মানবাধিকার কমিশন গঠিত টিমের সদস্যদের অভিজ্ঞতা বিশেষ ভালো নয়। আদালতের নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছিল তার সদস্যদের হামলার মুখে পড়তে হয়েছিল এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা তদন্ত শুরু করে দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কলকাতার কাকুরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে 2 গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। মনে করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় যাওয়া শুরু করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। হতে পারে সে কারণেই আগে থেকে বাংলায় তদন্ত করতে আসা সিবিআই আধিকারিকদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।